নমস্কার বন্ধুরা চম্পা'স কিচেনে সবাইকে স্বাগত জানাই উইন্টার স্পেশাল আজকের রেসিপি হচ্ছে মেথি শাকের বড়া বা পকোড়া দারুণ মুচমুচে মেথি শাকের বড়া বা পকোড়া আমি কি করে তৈরি করি চলুন তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক চারাটি মেথি শাককে ভালো করে ধুইয়ে এরকম ঝিড়ি ঝিড়ি করে কুচিয়ে নিয়েছে হাফ কাপ মুসুর ডালকে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি সে বাটাটা এবারে দিয়ে দিলাম একই সাথে দিচ্ছি পাঁচ ছয় কোয়া কুচনো রসুন তিনটে কাঁচা লঙ্কা কুচনো একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে এভাবে হাত দিয়ে কষলে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন দিয়ে দিচ্ছি দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন কালো জিরে টু টেবিল স্পুন বেসন দিচ্ছি এর মধ্যে যেহেতু মুসুর ডাল বাটা ইউজ করেছি তাই আর চালের গুঁড়ো দিলাম না এমনিতেই ডাল বাটা দেওয়ার জন্য বেশ মুচমুচে হবে এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে দেখো বন্ধুরা সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটাকে এবারে এভাবে বড়া শেপ করে ভেজে নিতে হবে এখন গ্যাস জ্বালি একটা কড়াই গরমে বসিয়ে দিলাম গ্যাসের আঁচটা হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল কোনো ভাজা বা পকোড়া সাদা তেলে ভাজলেই কিন্তু বেশি মুচমুচে হবে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের মিডিয়াম টু লোতে করে দিয়ে অল্প অল্প করে শাকের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে এরকম হালকা চ্যাপ্টা চ্যাপটা করে আমি তৈরি করছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে তৈরি করে নেবে হাই ফ্লেমে কখনোই বড়াগুলোকে ভাজবে না এতে করে বড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আর লো ফ্লেমে ভাজলে কিন্তু বড়া অতিরিক্ত তেল শুষে নেবে মেথি শাকের পকোড়া ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট অপেক্ষা করার পরে বড়ার অপর সাইডকেও উল্টে দিচ্ছি মোটামুটি পাঁচ ছ মিনিট অপেক্ষা করার পরে বড়ার দুটো সাইডে যখন দেখবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এগুলোকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে তেল ছেকে নামিয়ে নিতে হবে দেখো বড়াগুলো এর মধ্যে দুটো সাইড থেকে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর এইভাবে একবার মুসুর ডাল বাটা দিয়ে শাকের বড়া করে দেখতে পারো আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবার এটা খেতে ভীষণই ভালো লাগবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই